অবাক হয়ে দেখছো কি মন বাপ তো অবাক হয়ে দেখছো কি মন বাপ কি মন বলো অবাক হয়ে দেখছো কি মন বাপ কি মন বলো সুবহানাল্লাহ বলো রে মন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো রে মন বলো আসসালাম আলাইকুম বন্ধুরা সেগুলি কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি ইতিমধ্যে আমরা একটা গজল মিক্সিং করেছি আপনারা অনেকেই শুনেছেন সুবাহান আল্লাহ বলো তো অবশ্যই আপনার ভালো গাইতে হবে যদিও আমি ভালো গাইতে পারি না তবে চেষ্টা করবেন যত ভালো রেকর্ড করার তত কিন্তু ভালো কাজ হবে এবং সম্পূর্ণভাবে কোনো হেডফোন ইউজ করা হয় না এবং কোনো ওয়েপিডিটর ইউজ করা হয় না আমি এই রেকর্ডটা দিয়েছি আপনার ব্যান ল্যাবে ব্যান ল্যাব থেকে আমরা এখানে ইনপুট করেছি তো সম্পূর্ণ মোবাইল ফোন থেকেই কিন্তু রেকর্ড করা রিয়েলমি নাইন আমার ফোন হ্যাঁ তো যাই হোক এখন আমরা এখান থেকে দেখেন অনেক পিসেট ইউজ করেছি অনেক ইফেক্টস তো আমরা এক এক করে যদি নতুনভাবে কাজটা দেখাই তাহলে কেমন হয় বলুন অবশ্যই ভালো হয় তাই না তো আমরা এইখান থেকে ডিলেট করে দেবো এবং এইখান থেকেও আমরা ডিলেট করে দিব আমরা আলাদাভাবে দুইবার রেকর্ড করেছি আমরা ঠিক আছে তো আমরা এই দুইটা শুধু রাখবো এবং নতুনভাবে কাজটা দেখাবো আশা করি হ্যাঁ আমরা ডিলেট করে দিলাম এখন আমরা সম্পূর্ণভাবে সব ইফেক্টস আমরা এখান থেকে ডিলেট করে দেবো এবং আপনি যদি চান যেমন আমি মিক্সিং এবং মাস্টারিং আপনার মোবাইলেও কিন্তু সেম ঠিক আছে মিক্সিং এবং কিন্তু তে পারছি তো কিভাবে মাস্টারিং করতে হয় অবশ্যই যদি ভিডিও চান অবশ্যই দিব হুম তো যাই হোক তোর অবকালটা শুনি এই যে দেখেন

হলো এখান থেকে মেইন বোকালে আমরা টাচ করে মাস্টারিংয়ে চলে যাব এবং অটো পিসটা আমরা এখান থেকে এনাবেল করে দিব এখন আমরা এখান থেকে কিটা আমরা দিব মাইনরের ডি এখন ফুল অটো টিউন এই যে দেখেন আমরা অটো টিউনটা আপনার পঁচাত্তর করে দেব এই যে অটো টিউন হলো এখন আমরা এখান থেকে কম্প্রেসরটা নিব নিবো এবং এখান থেকে ডিফল্টে ক্লিক করে আমরা জিরো অ্যাটাকটা করে দিব এই যে বাপছ কি মন বলো দেখছো কি মন ভাবছো কি মন বলো সুবাহ বলো রে মন সুবাহ বলো সুবাহ বলো রে মন বলো এখন আমরা জিরো অ্যাটাকটা নেওয়ার পরে একটু কাস্টমাইজ করেছি এবং মাস্টারিংয়ের ভলিউমটা আমরা একটু কম রেখেছি আগে হ্যাঁ এটা কিন্তু মাস্টারিংয়ের ভলিউম তো অবশ্যই ভিডিও দেবো মাস্টারিং সম্পর্কে যদি আপনারা চান আচ্ছা এখন মাস্টারিংয়েিংয়ে আমরা আমরা এখান থেকে প্রাইমেটিক ইকুইটা নিয়েছি হ্যাঁ ইকুলাইজার কিন্তু আমরা এখান থেকে নিয়েছি এই যে মাস্টারিংয়ে তো যাই হোক অবশ্যই ভিডিও যদি চান মাস্টারিং কীভাবে করতে হয় এবং কী কী ইফেক্টস ইউজ করবেন অবশ্যই বলে দেব এখন আমরা এইখান থেকে মাস্টারিংয়ে আমরা এখান থেকে

মন সুবহানাল্লাহ বলো অবাক হয়ে দেখছো কিমন बापছো কিমন বলো অবাক হয়ে দেখছো কিমন बापছো এখন আমরা বেশি কিছু এখান থেকে নিব না আমরা এখান থেকে গ্রাফিকই কিউ নেব এই যে অবাক চকি মন বাপ চকি মন বলো ও বাপ কই দে চকি মন বাপ চকি মন বলো সুবহানাল্লাহ বলো রে মন বলো বাস গ্রাফিকি কিউ হালকা করেছি এক একটা বয়স এক এক রকমের গ্রাফিক ইকিউ হয় এখন এখান থেকে মাল্টি এফেক্টস আমরা এখান থেকে এই যে টু বাটনটা আমরা দিব এই যে এখন আমরা রিভাবটা নিব এবং এখান থেকে আমরা সাতান্ন করে দিব এইটা আমরা করে দিব আপনার বাষট্টি অথবা তেষট্টি না না অবাক হয়ে দেখছো কি মন কি মনে বলো অবাক হয়ে দেখছো কি বলো তো আমাদের মেন বোকালের কাজ শেষ এখন আমরা এখানে আলাদাভাবে কিন্তু রেকর্ডটা দিয়েছি এই যে দেখেন এখান থেকে এই আছে একই কিন্তু বয়স কিন্তু আলাদাভাবে রেকর্ডটা দিয়েছি তাহলে কোরাসটা আরো ভালো হয় এই যে ডি এবং আশি করে দিই এখন এখান থেকে রিভার্বটা আমরা অটো সিলেক্ট করব জাস্ট কোরাজের ক্ষেত্রে এবং এখান থেকে এই যে আপনি দেখতে পারবেন স্টিরাইজার এটা আমরা ডিফলে ক্লিক করে ডিফলে ক্লিক করে এই দ্বিতীয়টা সিলেক্ট করে দিবো এই যে বলো সুভাহ বলো রেমন সুবাহান্না বলো সুভাহানন্দ না বলো রেমন সুভাহানন্দ বলো বলো সুভাহানন্দ না বলো রেমন সুভাহ্না বলো সুভাহানন্দ না বলো মন সুবহানাল্লাহ বলো অবাক 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 হয়ে দেখছো কি মন ভাবছো কি মন বলো সুবহানাল্লাহ বলো রে মন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো রে একদম খুব সুন্দরভাবে কাজটা করেছি এখন আমরা এই ভোকালটাই আমরা কোলন করব কোলন করার পর এইটা আমরা পিচটা বারো করে এইটা আমরা জিরো দশমিক নাইন পার্সেন্ট করে দিব এই যে দেখেন এটা সুর এখন মোটা সুর হলো এখন যদি তিনটা একসাথে প্লে করি একদম ইজি এই যে দেখেন এখন আমরা এই যে মেইন ভোকালটা এখন কোলন করব। কেন কোলন করব। আমরা মেইন ভোকালটা এখান থেকে আমরা পিসটা বারো করে দেবো এবং এটা হান্ড্রেড করে দেবো এটার কালারটা আমরা পরিবর্তন করে দেই এই যে আচ্ছা এখন এটাও কিন্তু কোড় হবে হুম মাইনরের ডিসার্ভ হবে ওয়ান দশমিক ওয়ান এটা আমরা টু করে দেই দেখি আগে এই যে

দেখেন কিভাবে তৈরি করলাম এবং এইখান থেকে আমরা একটা হামিং দিয়েছি এই যে এবং এইখান থেকে আমরা অটোপিসটা নিব অটো টা নেওয়ার পরে ডিস আর এই যে দেখি এবং পঁচাত্তর করে দেব এই যে দেখি এবং এখান থেকে আমরা স্টিরাইজারটা নিব এই যে দেখি এবং এখান থেকে আমরা কোরাসটা নিব কোরাসটা যাচ্ছে না ডিলেট করে দিলাম রিবাবটা আমরা নিব রিবাবের খেলা এখানে এখানে সাইড দিবেন এবং এটা আশি করে দিলাম এই যে দেখি এবং এখান থেকে মাল্টি এর আমরা ডিলেটা শেষ এবং সাউন্ডটা আমরা এখন কম রাখবো এই যে এখন হয়ে গেছে এই যে দেখেন এখন যদি আমরা প্লে করি একসাথে দেখেন কেমন শোনা যাচ্ছে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন সরাসরি কিন্তু নতুন ভাবে দেখিয়েছি কাজ অ খে দেখি মন বাপ চকি মন বোল অবা খে দেখি মন বাপ চকি মন বল চুবাহাল্লা বোলো ৰে মন শবাহ বোল শবাহ বোলো ৰে মন শবাহ বোল তো বন্ধুরা দেখলেন সম্পূর্ণ কিন্তু মোবাইল থেকে রেকর্ডটা করেছি যদি আপনাদের বিশ্বাস না হয় এখন আমার কোনো হেডফোনের গাট কিন্তু নাই আপনারা দেখতে পারতেছেন এই যে কোনো হেডফোন নাই কোনো মাইক্রোফোন নাই এই নেটওয়ার্কের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে সত্যি বলতেছি না মিথ্যা হ্যাঁ তো ব্যাপারটা হলো যারা অ্যাফেল স্টুডিও কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা মোবাইল থেকে গজল এডিটিং এভাবে করতে চাচ্ছেন যে আমি যতটুকু পারি আমি কোনো অ্যাডভান্স লেভেলের কাজ পারি না ততটুকুই আপনাদেরকে শেখাবো সেই জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং সরাসরি এখন রেকর্ড করে দেখাবো যে আমি এই রেকর্ডটা কিন্তু ব্যান থেকে করেছি তো আমরা সরাসরি এখন ব্যান লাপে চলে যাব এই যে দেখেন ব্যান লাভ ব্যান লাপে চলে আসার পর এখন রেকর্ডটা নিব আপনারা একটু দেখেন যে আমি মিথ্যা বলতেছি কি না এখান থেকে ওপেন স্টুডিওতে ক্লিক করব ওপেন স্টুডিওতে ক্লিক করার পর এখান থেকে ভয়েস অডিওতে ক্লিক করব আচ্ছা করলাম এখন যদি আমরা রেকর্ড দিই এই যে দেখেন অবাক হয়ে দেখছ কি মন বাপ ছ কি মন বল অবাক হয়ে দেখছ কি মন বাপ কি মন বল সুবাহানাল লা বল রে মন সুবাহানাল লা বল সুবাহানাল বল রে মন সুবাহানাল্লা বল তো যদিও ভালোভাবে রেকর্ডটা দিতে পারি নাই এখন যদি আমরা অটো টিউন করি তাহলে দেখেন এই যে প্লে করতেছি আচ্ছা আমরা দেখি মাইনরের দেখি অবাক হয়ে দেখছো কি মন কিমন কি অবাক বলো অবাকিমন কেমন কি কিমন বলো সুবাহা বলো রে মন সুবাহা বলো সুবাহানা বলো রে মন সুবাহানা লুলা বলো তো দেখলেন সরাসরি রেকর্ড দিলাম অটোটিউন মিলাইলাম এখন যদি আমি আরও একটা রেকর্ড করতেছি যদি সঠিকভাবে গান সব জায়গায় মিলবে হ্যাঁ বলেন যে অটোটিউন হয় না কেসির মেসির আওয়াজ আসে কেন আসবে বলেন সঠিক নিয়মে রেকর্ড করলে কখনও আসবে না এই যে দেখেন হু হ হ হ হ হঠাৎ একদিন আসে বেরে যম ওরা বেই দেহের দম হঠাৎ একদিন আসে বেড়ে যম ফুরা বেই দেহের দম সেদিন আমার নাম হবে শুধুই মরালাস কাটিবে আমার জন্য যারের কাঁচাবাস আমি কিন্তু দেখলেন যে সরাসরি রেকর্ড করতেছি তারপর আমরা দেখতেছি কতটুকু অটোটিউন মিলে আচ্ছা দেখি

কাটিবে আমার জন্য তো বন্ধুরা দেখলেন যে এভাবে রেকর্ড করলে কিন্তু অটোটিউন হান্ড্রেড পারসেন্ট মিলবে তো যদিও আমি বারবার বলেছি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার তো যারা পিসি অথবা মোবাইল থেকে কাজ শিখতে চাচ্ছেন যারা নতুন দেখছেন যদি পছন্দ হয় সরাসরি ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন A lot